রোববার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব শান্তি সম্মেলনের দ্বিতীয় দিনে এক প্যানেল সেশনে অংশ নেন শান্তি রক্ষায় কাজ করা বিশ্বের বিভিন্ন দেশের সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ও মানবাধিকার কর্মীরা। এ সময় অংশগ্রহণকারীরা ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদকে শান্তি প্রতিষ্ঠায় প্রধান বাধা বলে উল্লেখ করেন। সম্প্রীতি আর সহিষ্ণুতার উপর জোর দেন তারা। ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ শান্তি প্রতিষ্ঠায় প্রধান বাধা, এটি রোধে সম্প্রীতি আর সহিষ্ণুতার উপর জোর দিতে হবে। বক্তারা বলেন, নিজ দেশ ও প্রতিবেশী দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারলেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সম্ভব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কামাল আতাতুর্ক, লালন শাহ ও রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনকে শান্তি প্রতিষ্ঠায় অনুকরণীয় বলে দাবি করেন তারা। নিজ দেশ ও প্রতিবেশী দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারলেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সম্ভব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কামাল আতাতুর্ক, লালন শাহ ও রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন শান্তি প্রতিষ্ঠায় অনুকরণীয়। ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সাইমা ওয়াজেদ পুতুল সামাজিক সমতা ও ন্যায় বিচারকে শান্তি প্রতিষ্ঠায় মূল ভিত্তি বলে উল্লেখ করে বলেন, এর মাধ্যমেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সম্ভব। সামাজিক সমতা ও ন্যায় বিচারকে শান্তি প্রতিষ্ঠার মূল ভিত্তি বলা যায়, এর মাধ্যমেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সম্ভব। শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের আন্তর্জাতিকীকরণের লক্ষ্যে শনিবার ঢাকায় শুরু হয় দুই দিনের বিশ্ব শান্তি সম্মেলন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।